সাবস্ক্রাইব করুন বিসি অ্যাকাডেমিকে এবং কোনো প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য সূচকের নিয়মাবলী চ্যাপ্টারের আজকে এগারো নম্বর ভিডিও কষেদিকে টুয়ের চার অব্দি হয়েছিল আজকে পাঁচ নম্বর অঙ্কটা করব তো এখানে জাস্ট পাঁচ নম্বর অঙ্কটা তোলা আছে এবার অঙ্কটা সমাধান করব তো এখানে অঙ্কটা বলছে এক্স প্লাস জেড টু টু ওয়াই এবং বি স্কোয়ার এসি হলে দেখায় যে এ এর পাওয়ার হচ্ছে ওয়াই মাইনাস জেড বি এটা ইকুয়াল টু ওয়ান তো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা সাধারণত শুরু করি তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো এর ইজ এস তো এখানে লেফট হ্যান্ড সাইডটা আমরা জাস্ট তুলে নিই লেফট হ্যান্ড সাইডটা এখানে কী বলছে এর পাওয়ার ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড এখানে লেফট হ্যান্ড এখানে যা আছে সেটা তুলে নেবো আর ডট বিয়ের পাওয়ার হচ্ছে জেড মাইনাস এক্স ডট সি এর পাওয়ার হচ্ছে এক্স মাইনাস ওয়াই এখানে পড়ে যেন আমরা কী করব দেখো এখানে ওয়াই মাইনাস জেড এখানে যে মানটা মান দুটো দেওয়া আছে এক্স প্লাস জেড টু টু ওয়াই এবং বি স্কোয়ার এই যে দুটো মান দেওয়া আছে এখানে জাস্টু মডিফাই যদি করি তাহলে এখানে বসানো যাবে যেমন ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স এই অথবা এক্স ওয়াই এর আকারে নিয়ে আসতে হবে তো এখানে আমাদের কী দেওয়া আছে এখানে আছে যে এক্স প্লাস জেড ইকুয়াল টু টু ওয়াই এটা বলা আছে তো আমি এখানে এক্স প্লাস জেড টু ওয়াইটাকে লিখি ওয়াই প্লাস ওয়াই লিখতেই পারি এবার একটা ওয়াইটা এদিকে নিয়ে আসি আর জেডটাকে ওইদিকে নিয়ে যাই তাহলে কী হবে এক্স মাইনাস ওয়াই এই সমান সমানের এই দিকে আসলে কী হয় মাইনাস হয় এখানে বা হবে কিন্তু তো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কী হবে ওয়াই মাইনাস জেড এটা হলো তো এক্স মাইনাস ওয়াইয়ের পরিবর্তে আমরা ওয়াই মাইনাস জেড বসাইতে পারি তো এখানে ওয়াই মাইনাস জেড তো আছেই তাহলে কী হলো এর পাওয়ার ওয়াই মাইনাস জেড আমি এখানে রাখি ডট বি এর পাওয়ার জেড মাইনাস এক্স এটা নাই জেড মাইনাস এক্স ডট সি এর পাওয়ার এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর পরিবর্তে আমি লিখতে পারি ওয়াই মাইনাস জেড তো ওয়াই মাইনাস জেডটা এখানে বসায় দিই ওয়াই মাইনাস জেড এবার পরে আমরা কী করবো লাইনে কী দেখো ওয়াই এখানেও পাওয়ার যেটা এখানেও পাওয়ার সেটা তাহলে কী হবে পাওয়ার যদি সেম হয় তাহলে দুটি পাওয়ার আমরা কী লিখতে পারি নিধান দুটি একসঙ্গে গুণ করে একত্রে আমরা পাওয়ারটা দিতে পারি ডট বি এর পাওয়ার হচ্ছে জেড মাইনাস এক্স করলাম এইবার পরে করব আচ্ছা এসি বলতে এখানে কী দেওয়া আছে এসি বলতে বি স্কোয়ার আমরা জানি তবে এসির পরিবর্তে আমরা লিখি পি স্কোয়ার ব্রাকেট দিয়ে ওয়াই মাইনাস জেড হইল ডট এর পাওয়ার কী হয় জেট মাইনাস এক্স এইবার আমরা এই ব্রাকেটগুলো তোলার ব্যবস্থা করবো তো এবার ব্রাকেটগুলো যদি তুলে দেই তাহলে এই দুইয়ের সঙ্গে এই ব্রাকেটটা যদি তুলে দেয় দুইয়ের সঙ্গে এই পাওয়ারগুলো গুণ হবে তাহলে বিয়ের পাওয়ার আমরা লিখতে পারি টু ওয়াই মাইনাস টু জেড ডট বিয়ের পাওয়ার আমরা কী দিতে পারি জেড মাইনাস এক্স হইল এবার যেহেতু দুটো সেম তাহলে পাওয়ারগুলো সব যোগ হবে তাহলে টু ওয়াই মাইনাস টু জেড প্লাস জেড মাইনাস এক্স এইবার পরে পল্লেনে কী করবো পল্লানে হচ্ছে যে বি ক্যালকুলেশন করব জাস্ট পাওয়ার এখানে যে টু এখানে কিছু করা যাচ্ছে না মাইনাস জেড আর হচ্ছে মাইনাস টু প্লাস জেড তাহলে কত হবে মাইনাস জেড একটু ক্যালকুলেশন করলে মাইনাস এক্স এইবার যদি আমরা আর একটু ক্যালকুলেশন করি বি ইকুয়াল টু টু এখানে মাইনাস যদি কমন নেই তাহলে কী হবে z প্লাস এক্স হইলো এবার বিয়ের পাওয়ার হচ্ছে টু ওয়াই মাইনাস জেড প্লাস এক্স আমরা এখানে কী জানি জেড প্লাস এক্স অঙ্কে জেড প্লাস এক্স বলতে হচ্ছে টু ওয়াই তাহলে এখানে টু ওয়াই লিখে ফেলি টু ওয়াই লিখে ফেলি তাহলে কত প্লাস টু ওয়াই মাইনাস টু ওয়াই কাটা গেল তাহলে কী আসলো যে বিয়ের পাওয়ার শূন্য বিয়ের পাওয়ার শূন্য বলতে কত ওয়ান এটা রাইট হ্যান্ডসাইডে এটাই প্রমাণ করতে বলছে দেখো এখানে প্রমাণ করতে বলছে ওয়ান প্রমাণ করতে বলছে তো এবার পরের অঙ্কটাতে যাব ছয় নম্বর অঙ্কটাতে যাব এখানে জাস্ট ছয় নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি কালারটা একটু চেঞ্জ করে দেই ছয় নম্বর অঙ্কটা এখানে জাস্ট তোলা আছে তো এখানে এর মান দেওয়া আছে এটা বিয়ের মান দেওয়া আছে এটা সির মান দেওয়া আছে এটা হলে দেখায় যে এইটা ইকুয়াল টু ওয়ান তাহলে এক্ষেত্রেও আমাদের প্রমাণ করতে বলছে অথবা দেখা হচ্ছে তাহলে ওটা কী হবে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করবো লেফট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইডটা কী বলছে সেটা আমরা তুলে নিই এর পাওয়ার হচ্ছে কিউ মাইনাস আর ডট বি এর পাওয়ার হচ্ছে আর মাইনাস পি ডট সি এর পাওয়ার হচ্ছে পি মাইনাস কিউ তো এবার পরের লি কী করবো জাস্ট মানগুলো বসে দেবো এর মান কি এক্স ইন্টু এর মান যেটা সেটা বসায় দেয় এক্স ওয়াই এর পাওয়ার হচ্ছে পি মাইনাস ওয়ান ব্রাকেট দিয়ে এই যে পাওয়ারটা কিউ মাইনাস আর তো কিউ মাইনাস আর বসাই ডট বি বলতে কত এক্স ও ওয়াই ওয়াইয়ের পাওয়ারটা আছে আবার কিউ মাইনাস ওয়ান ব্রাকেট দিয়ে এই যে বিয়ের পরিবর্তে বসলাম তাহলে আর মাইনাস পিটে থাকবেই ডট সি এর মনে হচ্ছে এক্স ও ওয়াই ইন্টু হচ্ছে ওয়াইয়ের পাওয়ারটা আমরা বসাইনি এখানে ওয়াই ওয়াইয়ের পাওয়ার কত এর পাওয়ার হচ্ছে আর মাইনাস ওয়ান তাহলে আর মাইনাস ওয়ানটা আমরা বসাই দিই ব্রাকেট দিয়ে এখানে যে পাওয়ারটা আছে পি মাইনাস কিউ সেটা সেই পাওয়ারটা থাকবে আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে যে পি মাইনাস ওয়ান যে পাওয়ারটা সেটা কিন্তু এক্সের উপর না জাস্ট ওয়াইয়ের উপর এক্ষেত্রেও তাই এখানে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে কিউ মাইনাস ওয়ান এখানে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে আর মাইনাস ওয়ান এটা কিন্তু বুঝতে হবে এবার পরের লাইনে কী করবো পরের লাইনে ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে এই এক্সের সঙ্গে এই পাওয়ারটা কী হবে এক্সের উপর জাস্ট পাওয়ারটা থাকবে কিউ মাইনাস আর এবং ওয়াইয়ের উপর কী থাকবে ওয়াইয়ের উপর এই পাওয়ার দুটো গুণ হবে পি মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে কিউ মাইনাস আর তাহলে এক্সের পাওয়ার শুধু একটা আর ওয়াইয়ের পাওয়ার দুইটা হবে কিন্তু যেহেতু ভিতরে একটা ওয়াইয়ের পাওয়ার দেওয়া আছে তাই পরের পাটুকু যদি ওইরকম করি এক্সের পর কী হবে আর মাইনাস পি এক্সের পর জাস্ট আর মাইনাস পি ডট এখানে কিন্তু গুণ কিন্তু মাঝখানে সব গুণ কিন্তু এখানেও গুণ ওয়াই এর পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি আর মাইনাস পি তারপর এই পাটুকু যদি করি শেষের পাটুকু নিচে করতেছি জায়গা হচ্ছে না তাহলে পি এক্সের পাওয়ার কী হবে পি মাইনাস কিউ পি মাইনাস কিউ লিখি ডট এর পাওয়ারটা কী হবে এর পাওয়ারটা হবে আর মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে পি মাইনাস কিউ লিখে ফেলি এবার লাইনে আচ্ছা এখানে এক্সের পাওয়ার কিছু করা যাচ্ছে না এক্সটা থাকলই আচ্ছা সবগুলো এক্স আমরা এখানে গুণ করে দিই যেহেতু এক্সের পাওয়ার এখানে কিউ মাইনাস পি এক্সের মান এক্স এর পাওয়ার পি মাইনাস কিউ তাহলে এসব যেহেতু নিধানগুলো সব সেম তাহলে এক্সের যদি পাওয়ার গুণ করি যদি তাহলে কী হবে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে এই পাওয়ারটা হচ্ছে কিউ মাইনাস আর তার সঙ্গে এই যে আর প্লাস আর মাইনাস পিটে গুণ হবে তার সঙ্গে আবার এখানে যে এক্সের আসে যে পি প্লাস পি মাইনাস কিউটা যোগ হবে ডট এবার এর হিসেবটা করি ওয়াইয়ের হিসেবটা করলে এখানে কী হবে এখানে কিন্তু গুণ হয়ে যায় এখানে গুণ সম্পর্কে আছে তো গুণ করে দিই তাহলে কী হবে পি কিউ মাইনাস মাইনাস কি হইল পি আর তারপর এখানে কি হবে মাইনাস কিউ মাইনাস কিউ মাইনাস প্লাস আর এই দুটো আমি গুণ করলাম এবার ওয়াইয়ের এর ক্ষেত্রেও এখানে একটা গুণ পাবো এবং তারপরে এই ক্ষেত্রে একটা গুণ পাবো তারপর এগুলো যদি গুণ করি ওয়াইয়ের পার্টগুলো যদি আমরা গুণ করি তাহলে কি হবে সব পাওয়ারগুলো যোগ হবে তো একবারই আমি যোগ করে দিতেছি এখানে এবার গুণ করব কিউ আর কী হবে কিউ আর মাইনাস পি কিউ তারপর মাইনাস আর ওখানে জায়গা ধরছে না তাই এখানে পাওয়ারগুলো আমি এখানে লিখতেছি প্লাস হচ্ছে প্লাস এই যে মাইনাস মাইনাসভেন হচ্ছে প্লাস পি তারপরে এই ওয়াইয়ের পার্টটা যদি আমরা করি তাহলে কী হবে যোগ এই বারপারটা যদি করি তাহলে গুণ করতে হবে পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ এবার কাটাকাটি করবো দেখো এক্সের পাওয়ার এখানে মাইনাস আর প্লাস আর কাটে কী হবে প্লাস কিউ মাইনাস কিউ কাটে মাইনাস পি প্লাস পি কাটে একটু কালারটা চেঞ্জ করিনি দিদি তাহলে এখানে কী বললাম এক্সের পাওয়ার শূন্য এখানেও যদি আমরা করি প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটা যায় তারপর প্লাস মাইনাস পি আর প্লাস পি আর নিশ্চয়ই কোথাও আছে প্লাস পি আর কাটা যায় মাইনাস কিউ কাটা যায় তারপর মাইনাস পি কাটা যায় প্লাস আর মাইনাস আর কাটা যায় প্লাস কিউ কাটা যায় তাহলে এক্ষেত্র কিন্তু ডট এক্ষেত্র কিন্তু ওয়াইয়ের পাওয়ার জিরো এক্সের পাওয়ার জিরো বলতে ওয়ান ডট এর পর জিরো বলতে ওয়ান 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 গুণ করলে ওয়ান হয় ইকুয়াল টু কত আছে রাইট হ্যান্ড সাইড তাহলে প্রমাণিত হয়ে গেল প্রমাণিত আজকে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে আশা করি অঙ্কগুলো প্র্যাকটিস করছো ধন্যবাদ সবাইকে